তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএস এর এক নেতার বিরুদ্ধে উঠল কাটমানি চাওয়ার অভিযোগ। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিধায়ক। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া ও পুরুলিয়া সফরে এসে প্রশাসন ও দলের নেতাদের স্বচ্ছতার সাথে কাজ দেন। অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কিন্তু সুপ্রিমোর কথা নিচুতলার এক শ্রেণীর কর্মীরা মানছে না বলে অভিযোগ। পাণ্ডবেশ্বর শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে কাটমানি চাওয়ার ঘটনায় তা আরও একবার প্রমাণিত হল। ঘটনা সূত্রে জানা গেছে, খোট্টাদিহি খোলামুহু খনিতে মাটি কাটার যন্ত্র সরবরাহতে বরাত পান রানীগঞ্জের বাসিন্দা ঠিকাদার সন্তোষ সরকার। আমরা সন্তুবাইতে 4.6 সবেল ডিসমেন্টাল করে এখানে নিয়ে এসেছিলাম ট্রান্সপোর্টিংয়ে, যে ট্রেন সকাল থেকে এসেছিল এখান থেকে, মানে আপনার খালি হতে দেয়নি সকাল থেকে। এখানে সাহেব ছিল না, সাহেব আসার পরে আমি বলাতে উনি সাহেব পার্টি অফিসে এলেন। এখানে পার্টি অফিসে আমাকে ডেকেছিল, এই আমার পিছনে রয়েছে, এখানে ডেকেছিল। আর আপনার শামীম সাহেব ঘুরে এসে বাইরে বেরিয়ে বললেন যে আপনাকে ডাকছে, যে আমি গেলাম। বলুন দাদা কী ব্যাপার? বললো না এখানে তো খরচাপাতি দিতে হয়, তো কিছু ডিমান্ড আছে আমাদের পার্টি ফান্ডে কিছু দিতে হবে, তো বলুন কত দেবেন। কারণ ডিমান্ড আপনাদের, আপনারা বলবেন, আমি চাচাই করে নিজেদের মধ্যে গিয়ে বললেন যে 1,00,000 টাকা লাগবে, তো 1,00,000 টাকা দিতে হবে। তো আমি তো ওই অ্যাডসার পয়সা রেট শুনে আমি তো সঙ্গে সঙ্গে আমি বললাম দাদা একটা টোটাল কাজটা তো আমি করছি, হিসেবে যা ইয়ে আছে কাজটা করে 1,00,000 টাকা আমরা টোটাল নিজেরাই বাঁচাতে পারবো না, তো কাজ করে এরকম কাজ করে তো লাভ নেই, সেই জন্য সবাই মানে এসিএলএ কাজ ফাজ ছেড়ে দিচ্ছে এই অঞ্চল। আরও কয়েকজন ছিল, আমি তো সবাইকার নাম যাই, বললো আমাদের ওপর পর্যন্ত পৌঁছাতে পার্টি ফান্ডে এই যে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস যেটা আছে, থাকি কন্ট্রাক্টরের একটা ম্যানেজার, তারপরে আপনার এখানে যারা ওয়ার্কার আছেন, যারা ওয়ার্কার আছেন, হ্যাঁ আমাদের এই অঞ্চলের বিধায়ক নয়ন চক্রবর্তী মহাশয়, মানে ওনারা কর্মী, ওনারা এসেই সামনে দাঁড় করিয়ে এখন আনলোডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। ওই জন্য এক পয়সা লাগবে না, কোনো তোলাবাজি আপনি দেবেন না, এই ধরনের কথাও আমাকে ওনারা বলেছেন। স্টার্ট হয়েছে, একটা টেলার খালিও হয়ে গেছে, টোটাল 5টা টেলার আছে, আরও 4টে হবে। 3 দিন আগে ট্রলারে করে তিনি 5টি যন্ত্র খোট্টাডিহি ওসিপিতে পাঠান। এলাকার শ্রমিক নেতা উত্তম মণ্ডল মেশিনগুলি খনিতে নামতে বাধা দেন বলে অভিযোগ। উত্তম মণ্ডল তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএস এর নেতা বলে এলাকার পরিচিত। ঠিকাদার সন্তোষ সরকার জানান, 3 দিন ধরে যন্ত্রগুলি নামতে দেওয়া হচ্ছে না। আজ তিনি ওসিপি এলে উত্তম মণ্ডল সংগঠনের অফিস তাকে ডেকে পাঠান। যন্ত্র নামানোর জন্য উত্তম মণ্ডল 1,00,000 টাকা দাবি করেন। এরপরই সন্তোষ সরকার যোগাযোগ করেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে। তিনি জানান, নরেন্দ্রনাথ চক্রবর্তীর হস্তক্ষেপে সমস্যা মিটেছে। বিষয়টি নিয়ে নরেন চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, সংগঠনের উচ্চতর নেতৃত্বকে কাটমানি চাওয়ার বিষয়টি জানানো হয়েছে, তদন্তে সত্য প্রমাণিত হলে অভিযুক্ত উত্তম মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার বিরুদ্ধে অভিযোগ সে উত্তমবাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, মোবাইলে ফোন করলে তার মোবাইল পাওয়া যায়নি। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।